আসন্ন লোকসভা নির্বাচনের আগে শাসক দল বিজেপির 50 সদস্যের বাড়িতে নাশকতামূলক অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে মোহনপুর বিজয়নগর গ্রামের তিনঘড়িয়া পাড়ায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাড়ির একটি গোয়াল ঘর। এক বাছুরের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে দুটি গরু। শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি নজরে আসে বাড়ির লোকেদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী পাড়ার লোকেদের যৌথ প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক তথা বিজেপি দলের হয়ে নির্বাচিত বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপসী রানী ভদ্র দত্ত জানিয়েছেন, কৃষি ও গরু পালনের দ্বারা উপার্জিত অর্থেই সংসার প্রতিপালন করেন তিনি। অর্থনৈতিক দিক থেকে তাদের দুর্বল করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পাড়ার কিছু দুষ্কৃতি এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে স্পষ্ট অভিযোগ জানিয়েছেন রূপসী রানী ভদ্র দত্ত। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে গোয়ালঘরে থাকা জলের পাম্প মেশিন, নতুন ঘর নির্মাণের জন্য মজুত রাখা কাঠ এবং নানান কৃষি যন্ত্রপাতি। সব মিলিয়ে প্রায় 4-5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক তথা বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য রূপসী রানী ভদ্র দত্ত। আমি বিজেপি শাসক দলের একজন মেম্বার, পঞ্চায়েত মেম্বার। পঞ্চায়েত মেম্বার কি হয়েছে আপনার বাড়িতে ঘটনাটা? আমার বাড়িতে রাত্র 3:45 আমি উঠছি, উঠটা দেখি হঠাৎ করে ঘর জ্বলতেছে। ঘর জ্বলতেছে, আমরা ডাকাডাকি করে বাড়িছি। ঘরের মধ্যে গরু আছিল 6-7টা, সবই একটা বাছুর একবারে মারা গেছে, আর বাকি যে আছে যে এটি বাঁচবো কিনা সন্দেহ আছে। এই অবস্থা। কটা ঘর পড়ছে? ঘর আছিল একটা গরু ঘর আর একটা বসত ঘর। ঘরের ভিতরে হুন্ডা আছিল 2-3টা, স্প্রে মেশিন আছিল, কাঠ আছিল 1.5 লাখ টাকার মতো। ঘর পাইছি আমরা, ঘর তুলুম, ট্রাক্টর আছিল, ট্রাক্টর মেশিন, বাইসাইকেল আছিল, মোটর 2টা। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে আপনার? 4-5 লাখ তো হইবে বেশি। আচ্ছা, আজকে ভোর 3টার দিকে দেখছেন? হ্যাঁ, 3:45। আচ্ছা, তারপরে আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে? নিয়ন্ত্রণে আমরা পাড়ার লোক আইছে, তারা একটু জল ডালছে, তারপরে আইছে ফায়ার সার্ভিস আইয়া তারপর নিয়ন্ত্রণ করছে। কতক্ষণ সময় লাগছে আগুন নিভাইতে? প্রায় ঘন্টা ঘন্টা 1 ঘন্টা হইবে। আচ্ছা, আগুনের সূত্রপাতটা কিসের থেকে হতে পারে আপনার ধারণা? এটা হিংসাত্মক ইয়ার থেকে হয়েছে, মানে নাশকতামূলক আপনি বলতে চাইছেন? পুলিশে জানাইছেন নি? হ্যাঁ, পুলিশ আইছে। তা আপনাদের কি মানে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয় এরকম করতে পারে? স্থানীয় কি কারণে এরকমটা করতে পারে মনে করেন? কি কারণে অন কইতেছে? আমরা বালা চলে লেছি, বালা খাইয়া লেছি। যা বিজেপি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।